হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মোটোরোলা বাংলাদেশ অবশেষে তাদের G60 স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। এবং বেশ কিছুদিন আগের একটি রিপোর্টে আমি আপনাদের বলেছিলাম, মোটোরোলা খুব দ্রুতই তাদের এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি অ্যানাউন্স করতে চলেছে। এবং মোটোরোলা অবশেষে তাদের G60 স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। এবং এই স্মার্টফোনটি শুধুমাত্র আপনি কিনতে পারবেন কিউকম ই কমার্স প্ল্যাটফর্ম থেকে। আর আমি এটা জানি না কিউকম ই কমার্স প্ল্যাটফর্ম কতটা ট্রাস্টেড। আর যদি এখান থেকে আপনি স্মার্টফোনটি অর্ডার করেন তাহলে নিজ দায়িত্বে অর্ডার করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্মার্টফোনটি কোন প্রাইসে অ্যানাউন্স করেছে মোটোরোলা এবং এই স্মার্টফোনটি স্পেক অনুযায়ী এটি কতটা ভ্যালু ফর মানি। তো প্রথমে কথা বলা যাক মোটোরোলা G60 এই স্মার্টফোনটির প্রাইস নিয়ে। যতটুকু আমি জানতে পেরেছি, এই স্মার্টফোনটি একটি ভেরিয়েন্টে অ্যানাউন্স করা হয়েছে আর সেটা হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরির সাথে আসে, যার প্রাইস রাখা হয়েছে 29,000 টাকা। তো 29,000 টাকায় এই স্মার্টফোনটি আমাদের কী কী প্রোভাইড করছে? এখানে রয়েছে 6.8 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস 120Hz আইপিএস LCD ডিসপ্লে, যেটা HDR10 সাপোর্ট করে। আর এই প্রাইসে এই ডিসপ্লেটি কখনোই মেনে নেওয়া যায় না বর্তমান সময়ে অফিসিয়াল মার্কেটে দাঁড়িয়ে, কারণ এই প্রাইসে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি 120Hz হাই রিফ্রেশের সাথে। অন্যদিকে ক্যামেরা সেটআপের কথা বললে, এই স্মার্টফোনটি ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সর 108 মেগাপিক্সেলের, যা অ্যাপারচার F1.9। একটু রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ। এবং ব্যাকসাইডের ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অন্যদিকে সেলফি ক্যামেরার কথা বললে, এখানে আপনি পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, যার মাধ্যমে 4K 30fps আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ক্যামেরা সেটআপের কথা বললে, এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা সেটআপ প্রোভাইড করা আমার মনে হয় না কোনো কোম্পানির পক্ষেই সম্ভব। তো ক্যামেরা সেটআপ নিয়ে আমার মনে হয় না এই বাজেটে মোটো G60কে নিয়ে কারোর কোনো সমস্যা হবে। তো প্রসেসরের কথা বললে, মোটো G60তে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন 732G এই 4G প্রসেসরটি, যেটা 8mm আর্কিটেকচার উপর তৈরি করা একটি 4G প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। এবং এখানে জিপি হিসেবে রয়েছে অ্যাডিনো 618। অপারেটিং সিস্টেমের কথা বললে, মোটোরোলা সকল স্মার্টফোন অ্যান্ড্রয়েড অন অপারেটিং সিস্টেমের সাথে আসে, মানে একদম স্টক অ্যান্ড্রয়েড। এবং এখানে আউট অফ দ্য বক্স আপনি পাবেন অ্যান্ড্রয়েড 11। এছাড়াও এখানে রয়েছে 6000mAh ব্যাটারি এবং 20W ফাস্ট চার্জিং সাপোর্ট। এবং এখানে রয়েছে USB টাইপ সি, UFS 2.1 স্টোরেজ। এবং এই স্মার্টফোনটি ব্যাকসাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি প্রোভাইড করেছে মোটোরোলা। তো ওভারঅল বলতে গেলে, এই স্মার্টফোনটি যে স্পেকের সাথে আসে সেটা ডিসেন্ট এনাফ, কিন্তু এই স্মার্টফোনটি যে প্রাইসে অ্যানাউন্স করা হয়েছে সেটা অনেক বেশি ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে। এই স্মার্টফোনটি যদি 26-27 হাজার টাকার প্রাইস রেঞ্জে আনা হতো তাহলে আমার মতে একটু বেশি ভালো হতো, কারণ বর্তমান সময়ে এই রেঞ্জে কিন্তু অনেক বেশি কম্পিটিটর রয়েছে এই স্মার্টফোনটির, যেটা এর থেকেও অনেক বেশি ভালো স্পেক অফার করছে আমাদের। তো ওভারঅল বলতে গেলে, এই স্মার্টফোনটি যে স্পেক অফার করছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই স্মার্টফোনটির প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এই স্মার্টফোনটি যদি 25-26 অথবা 27 হাজার টাকা অ্যানাউন্স করতো বাংলাদেশের মার্কেটে তাহলে আরও একটু ভালো হতো বলে আমার মনে হয়। তো আপনার মতামত কি মোটোরোলা G60 স্মার্টফোনটি কিনে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন।